সাম্প্রতিক সময়ে আপনাদের 19 তারিখে আপনারা একটা আন্দোলন করবেন, যে আন্দোলন ত্রিমুখী আন্দোলন হতে চলেছে। হাওড়া, হাজরা এবং শিয়ালদাতে এই মিছিল সম্ভবত শুরু হবে। কি মনে হচ্ছে, এই আন্দোলনকে ক্রমশ কোণঠাসা করার জন্যই কি মুখ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারি? মুখ্যমন্ত্রী সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করেন এ রাজ্যের সকল নাগরিককে। তা সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পথের কাঁটা, তার গলার কাঁটা, গলায় কাঁটা হিসাবে বিদ্ধ হচ্ছে। কারণ এ রাজ্যের 6 লক্ষ শূন্য পদের স্বচ্ছ নিয়োগের দাবি জানায় সংগ্রামী যৌথ মঞ্চ, যে জন্য 357 দিন আজকে শহীদ মিনার অবস্থান করছেন, অনশন হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেজন্যই এইসব রাজ্য, যারা সরকারি কর্মচারী, শিক্ষক, কলেজ পড়ুয়া, শিক্ষিত বেকাররা আগামীকাল হাওড়া, শিয়ালদ এবং হাজরার মোড়ের ঐতিহাসিক মহামিছিলের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের সৃষ্টি হবে, তাতে ভয় পেয়ে কর্মচারী, শিক্ষকদের, এরাজ্যের সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য এইসব কথা বলছে। এবং তিনি বলেছেন খুব কড়া, আমরা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। আজকের এই যে ফরম্যান, সেই ফরম্যান নিয়ে কিন্তু তারা বলছেন, এবং আগামী কাল তাদের যে মহামিছিল, সেই মহামিছিল থেকে তাদের স্পষ্ট বার্তা থাকবে। কি বার্তা থাকবে এবং এই যে ফরম্যান, সেটা নিয়ে কি? এই ফরম্যান তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি টাফ, খুব কড়া। সংগ্রামী যৌথ মঞ্চ টাফেস্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কড়া হয়, সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে টাফেস্ট। তার এই ধমক চমকে সংগ্রামী যৌথ মঞ্চ ভয় পায় না। তাকে বলবেন আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে হাওড়া, শিয়ালদা স্টেশন এবং হাজরার মোড় থেকে ঐতিহাসিক মহামিছিল, সেটা সমবেত হবে শহীদ মিনারের প্রাঙ্গণে। সেখানে মিছিলে এরাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, চাকরি প্রার্থী এবং আপামর শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, কলেজ পড়ুয়ারা মিছিলে হাঁটবেন। তিনি চাকরি যেন কেড়ে দেখান, চাকরি তিনি কেড়ে দেখান। যদি আমাদের চাকরি যায়, আমি আপনাদের কলকাতা সিএন চ্যানেলের, আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমি কালীঘাটে ওনার বাড়ির সামনে ঝালমুড়ি বিক্রি করব। উনি চাকরি একটা কেড়ে দেখান। সংগ্রামী যৌথ মঞ্চ এখনও 357 দিন ধরে কলকাতার শহীদ মিনারে অবস্থান করছে। এ কথাটা আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই।